বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে, আজকে আমরা লক্ষ্মীপুর ফুলের তলে কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে আসামের বিভিন্ন সামাজিক সংস্থার নেতাদের এবং কর্মীদেরকে নিয়ে সিট ইন প্রোটেস্ট সভা আয়োজন করছি। আমাদের মূল দাবি হচ্ছে মণিপুরি ভাষাকে আসামের অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি অতি সত্বর দিতে হবে। আমরা অনেক দিন যাবত বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমরা সচেতনতার সভা আয়োজন করেছি, মেমোরেন্ডামও প্রেরণ করেছি, কিন্তু এখনও পর্যন্ত আসাম সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না আসায় আমরা আজ বিক্ষুব্ধ। তাই আমাদের দাবি, আসামের যে কোনো পরীক্ষায়, চাকরির জন্য যেগুলো পরীক্ষা নিচ্ছে ইন্টারভিউর জন্য, সেখানে যে কোনো কন্ডিশন ছাড়া মণিপুরি ক্যান্ডিডেটগুলোকে সেইখানে অগ্রাধিকার দিতে হবে, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে, অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে, আসামের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাতে তাদেরকেও উইদাউট এনি কন্ডিশন আগের মতো তাদেরকেও অ্যাপ্লাই করার সুযোগ দিতে হবে। এছাড়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার্স, যেগুলো স্কুলে এখন পদ খালি হয়েছে, যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেননি তাদেরকে দিতে হবে। মণিপুরি ল্যাঙ্গুয়েজের জন্য স্পেশাল অফিসার অ্যাজ পার আর্টিকেল নম্বর 350B অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়োগ করতে হবে। এইগুলো দাবি নিয়ে আমরা সিট ইন প্রোটেস্ট করছি। আজকে আসাম সরকার মণিপুরিদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য চক্রান্ত চলছে, ইচ্ছামতো আমাদের মণিপুরি ভাষাকে বঞ্চিত করছে। আমাদের মণিপুরি ভাষা আজকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত ভাষা। মণিপুরি ভাষার চিরাচরিত ঐতিহ্য রয়েছে, এমনকি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবেও সেইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য যোগ্যতাই মণিপুরি ভাষার মধ্যে রয়েছে। আসামে 4 লক্ষ মানুষ এই ভাষা নিয়ে কথাবার্তা বলে, ইউনিভার্সিটি পর্যায়ের পড়াশোনা হচ্ছে, কিন্তু হঠাৎ করে আসাম সরকার, বিশেষ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে দেন যে আসামে যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে অসমীয়া, বাংলা বা বড়ো ভাষায় মিনিমাম জ্ঞান থাকতে হবে। আমাদের মণিপুরি ছাত্রগুলো তো আপনারা জানেন যে যে কোনো দিন ওরা বাংলা ভাষা বা বড়ো ভাষা বা অসমীয় ভাষায় পড়াশোনা করেনি, ওরা মণিপুরি ভাষায় পড়াশোনা করে শিক্ষালাভ করেছে, ইউনিভার্সিটি পর্যায়ে ওরা পড়াশোনা করেছে। তাই কীভাবে হঠাৎ করে বাংলা বা অসমীয়া বা বড়োতে ওরা পরীক্ষা দেবে? এটা মণিপুরিদের প্রতি অন্যায়। তাই ভারতের সংবিধান যে অধিকার দিয়েছে, সমানভাবে সব মানুষকে সমান নজরে দেখতে হবে, ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল, তো আমরা এর জন্য আমরা জাস্টিস চাইছি মণিপুরি ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার আর্টিকেল নম্বর 347 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অতি সত্বর আমাদেরকে এই স্বীকৃতি প্রদান করুন। ধন্যবাদ। মণিপুরি ভাষা তো অসমর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়ার কারণে আমি ইয়াতে প্রতিবাদ করি বহি আছো, কারণ আমার ডিমান্ড এইটো আসামৰ যিবিলাক চাকরি আছে, আসামৰ যিবিলাক কম্পিটিটিভ এক্সাম আছে, তাতে আমার মণিপুরি স্টুডেন্টবিলাকর উইদাউট এনি প্রি কন্ডিশন তাতে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধাটা দিব লাগে। আসাম সরকার আমার মণিপুরি ভাষার উপর ডিপ্রাইভ করেছে। আমার মণিপুরি কমিউনিটির আসাম সরকারও সেকেন্ড ক্লাস সিটিজেন বনাবর কারণে তেওঁলোকে চেষ্টা করে আছে। আমি আসামর নহয়, আমি ইন্ডিয়ার নাগরিক হয়। আসামর আমার যেবিলাক রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক ক্ষেত্রত আমার বহুত অবদান আছে। কিয় আজির আগতে আমার মণিপুরি ক্যান্ডিডেটবিলাকে চাকরির কারণে উইদাউট এনি কন্ডিশন অ্যাপ্লাই করেছে, চাকরি পাইছে, কিন্তু আসামর সরকার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কেইদিন আগত এটা ডিক্লারেশন দিয়ে দিলে যে যিকোনো চাকরি করার কারণে, অ্যাপ্লাই করার কারণে অসমীয়া, বাংলা আর বড়ো ভাষার নলেজ ম্যান্ডেটরি। এই তো আমার মণিপুরি স্টুডেন্টবিলাকে মণিপুরি মিডিয়াম ইনস্ট্রাকশন পড়ি আছে, ভারতের সংবিধানকে অমান্য করেছে, রাইট টু এডুকেশন আমার মণিপুরি ভাষা সুযোগ দিছে, আমার ইকুয়াল ট্রিটমেন্ট টু অল সিটিজেন যেটা দিয়ে আছে, কিন্তু আমার মণিপুরি ভাষা কেউ এইটো মানে আমার প্রতারণা করেছে। আর আমি কইছো আমার বরাক উপত্যকা ভাষা শহীদ রক্ত মাখা মাটি, এই মাটির মণিপুরি ভাষার কারণে আমার ইয়ার হাজার হাজার মণিপুরি যুবক প্রাণ আহুতি দেওয়ার কারণে সাজু আছে। মই প্রথম ব্যক্তি হম আমার মণিপুরি ভাষা যেতালেকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দিদিও, মই ভাষার কারণে আত্মত্যাগ দিন। মণিপুরি ল্যাঙ্গুয়েজ কে 350B এক স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করছে, ও কই ভি হতে চায় আপ 350B কে আন্ডার মে এক স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করছে, আপ লোক কো বলনা মানে রিসেন্ট এজ
জম্মু কাশ্মীর স্পেশাল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে পাঁচটা পাঁচটা দিয়ে দিছে ইমান সোনকালে দিয়ে দিছে আমার আর আমার এই পাঁচশো বছর থাকার পিছতে মানে বহুত বেয়া মানে সিচুয়েশন চলি।